voyage. Feel like I'm floating through the air. তো আমরা এখন যাচ্ছি একটু মিরিকের পুরো চারপাশে এক্সপ্লোর করতে। তো তোমাদেরকে দেখাবো এই মিরিকের ব্রিজটা, তারপরে এখানে যে ঝিলটা রয়েছে সেই ঝিলটা। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। যে সামনে ঘোরা হয়েছে দেখো, হ্যাঁ হ্যাঁ ঘোরা চলছে। এখানে হচ্ছে বোটিং বোটিংও করা যায়, অনেকে বোটিং করতেও আসে। তার উপর ঠান্ডা ঠান্ডা সুন্দর সুন্দর হাওয়া বইছে, দারুণ ওয়েদার, ভেরি লাভলি। আমরা কিন্তু আজকে সোয়েটার জ্যাকেট কিছু লাগাই আসিনি, ঠান্ডাটা লাগছে কিন্তু অতটাও লাগছে না, আমরা আসলে থাকি এরকম ঠান্ডাতে, কোনো ব্যাপার না। দেখো এই পাইনের জঙ্গলে একটা ইয়ে আছে যে এখানে যদি ভূত থাকে তা আপনি দেখে ভয় নাও পেতে পারেন, কারণ গাছগুলো এত বড় বড় যে গাছ দেখলেই ভয় লেগে যায়। সে আপনি ভূত দেখেন আর গাছ দেখেন, ভয় তো আপনার লাগবেই, গভীর জঙ্গল। হ্যাঁ পঙ্কজ, চলো ভিতর দিয়ে একটু হেঁটে আসি, মায়ের দর্শন করে আসি। তোমার দেখাচ্ছি, আমি দেখাচ্ছি না, আমি নিয়ে যাচ্ছি, আসিনি কোনোদিন। তো আমরা এবার মিরিকের সামনে এই মন্দিরটা এসে পড়েছি, মন্দিরটা এন্টার করছি। এই উপরে যেতে হবে, অনেকটা উপরেই আছে। বাট খুব মজা লাগছে, সিঁড়িগুলো ভেজা ভেজা, সাবধানে উঠতে হবে। এবার এইদিকে আয়, এই রাস্তা দিয়ে মন্দির আসতে পারবেন, আর হচ্ছে এদিক দিয়ে এখন আবার উঠতে হবে। হ্যাঁ এদিক দিয়ে আসলাম আমরা, এটুকু উঠতে হাফসায় গেলাম। আসলে হাফসানোর কারণ আমরা তো এত উপরে উঠা উঠি করি না, না সেজন্য আমাদের হাফসে গেলাম অল্পতেই, কিন্তু উঠবো তো অবশ্যই, সে যত উপরেই হোক। ভালো উপরেই আছে,
প্রথমবার আসার আগে আসিনি রেগুলার হ্যাঁ দেখেছিলাম সিঁড়ি কিন্তু মাছ দর্শন করতে হয়নি সেটাই সো ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি সেই মন্দির মন্দিরে প্রচুর সিঁড়ি এদিক দিয়ে সিঁড়ি ওদিক দিয়ে সিঁড়ি অন্ধকার হয়ে গেছে তো ভালো মতো দেখা যাচ্ছে না কিন্তু দারুণ আমরা এখন ঢুকলাম মিরিকের এই পার্কটায় যে পার্কটার মধ্যে কালকে ঢুকিনি বিকালবেলা হ্যাঁ আমরা কালকে বিকালে ঢুকিনি ভাবছিলাম আজকে সকালে ঢুকে সব দেখাবো আজকে তো দিনটা খুব সুন্দর রয়েছে পুজোটা খুব দেখতে পারি এটা স্ট্যাচু নেপালি ড্রেস খুব সুন্দর কুয়াশায় ভরে গেছে জায়গাটা দারুণ লাগছে রাস্তাগুলো খুব সুন্দর করে বানানো বাচ্চারা ভালো করে খেলে ধুলে এই দিকটা দেখো আর ওইদিকে ছিল আমাদের হোটেল এই হোটেলটা আমরা ছেড়ে আসলাম হোটেল পার্ক হোটেল পার্কে এসে তোমরাও থাকতে পারো আমাদের তো 1100 করে পড়লো পার ডে আর খাওয়া দাওয়া আমরা এক্সট্রা বাইরের থেকে খেলাম কারণ এখানে অনেক খাবার দোকান রয়েছে সেজন্য আমরা বাইরের থেকে খেয়েছি কোনো ব্যাপার না খাওয়া দাওয়া খুব টেস্টি হয়েছে আর তোমাদেরকে বললো তোমরা এখানে এসে থাকো একদিন থাকলে তাহলে মানে মৌসুমটা ওয়েদারটা যে ফিলিং হয় সেটা পাওয়া যাবে কারণ এসে দু ঘন্টা থেকে চলে গেলে মজাটা পাওয়া যায় না আমরা কালকে রাত্রে থাকার পর আমরা বুঝতে পারলাম কেমন মজাটা লাগে তাই না সেটাই তো দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো পঙ্কজ একটু আগিয়ে এই হেলমেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঝিল ঝিলের জল সারা বছরই থাকে হ্যাঁ গাছটা রয়েছে